নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথকেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এসে উপস্থিত ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতায়, এবং আমাদের মধ্যে আমরা পেয়েছি আজকে কনসালটেন্ট রিউমাটোলজিস্ট ডক্টর শ্যামাশিস দাসকে। প্রথমে ডাক্তারবাবুকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। নমস্কার। আজকে যে বিষয় নিয়ে আমরা মূলত ডাক্তারবাবুর কাছে প্রশ্ন করব এবং জানব, সেটি হচ্ছে অস্টিওপোরোসিস। এই অস্টিওপোরোসিস কী, অস্টিওপোরোসিস রোগের লক্ষণ কী, কীভাবে বুঝবো অস্টিওপোরোসিস হয়েছে এবং তার চিকিৎসা ও প্রতিকার, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত জানবো আমরা ডাক্তারবাবুর কাছে। অস্টিওপোরোসিস কী? প্রথমত শব্দটা সম্বন্ধে বলি, অস্টিওপোরোসিস মানে অস্টিয়ন মানে হচ্ছে যে বোন বা অস্থি, এটা একটা ল্যাটিন শব্দ। আর আর পোরোস মানে হচ্ছে যে মানে ছিদ্র, ছিদ্র মানে বোনের মধ্যে অস্থির মধ্যে ছিদ্র যদি বেড়ে যায়, অর্থাৎ অস্থি যদি খুব পোরাস হয়ে যায়, বোনস যদি খুব পোরাস হয়ে যায়, অর্থাৎ এর ভঙ্গুরতা বেড়ে যাবে। তো অস্টিওপোরোসিস মানে হচ্ছে যে হাড়ের ভঙ্গুরতা বেড়ে যাওয়া, কারণ হাড়ের মধ্যে অসংখ্য ছিদ্র সেগুলো খুব বেশি সংখ্যায় হয়ে যায়, ফলে হাড়ের যে আর্কিটেকচারটা থাকে, যে স্ট্রাকচারটা থাকে, সেটা খুব উইক হয়ে যায় এবং হাড়ের ভেঙে যাবার চান্স অনেক বেশি থাকে। এটাই হচ্ছে অস্টিওপোরোসিস। এবার আমি আসবো যে অস্টিওপোরোসিস যে হয়েছে সেটা বুঝবো কীভাবে। অস্টিওপোরোসিস মেইনলি হচ্ছে বয়সজনিত অসুখ। হ্যাঁ, মানে এই যে হাড় বা অস্থি কমজোরি হয়ে গেল বা এর পোরোসিটি বা ছিদ্র অনেক বেড়ে গেল, এটা বয়স বাড়ার সাথে সাথে হয়। মানে সব কিছু ডিজেনারেশন হয় বয়স বাড়ার সাথে সাথে, হাড়েরও ডিজেনারেশন এইভাবেই হচ্ছে যে এর ছিদ্র অনেক বেড়ে যাচ্ছে, এর ভঙ্গুরতা বেড়ে যাচ্ছে। তো বয়স্কদের, প্রথমত যে বয়স্কদের হয়, মহিলাদের বেশি হয়, মেনোপজের পরে বেড়ে যায় এই 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 ঘটনাটা, মানে অস্টিওপোরোসিস হওয়ার ব্যাপারটা মেনোপজের পরে অনেক বেড়ে যায়। আর পুরুষদের ক্ষেত্রে হয় আরেকটু বেশি বয়সে হয়। অস্টিওপোরোসিস এর সিমটম কিন্তু প্রথমের দিকে কিছুই থাকে না, এটা একটা সাইলেন্ট ডিজিজ বা সাইলেন্ট কিলার বলা যেতে পারে, একটা নিঃশব্দ ঘাতকের মতন। সিমটম কখন হয়, যখন ফ্র্যাকচার হয়, তখন ব্যথা নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করেন। ফ্র্যাকচারটা প্রথমত স্পাইনে, মানে সবচেয়ে কমন হচ্ছে মানে ভার্টিব্রাল ফ্র্যাকচার, অজান্তেই অনেক সময় হয়ে যায়। মানে ফ্র্যাকচার যে হয়েছে পেশেন্ট অনেক সময় বুঝতে পারে না, মানে এত মানে ব্যথাটা এত কম ছিল, কিন্তু আস্তে আস্তে দেখা যায় পেশেন্ট একটু সামনে ঝুঁকে যাচ্ছেন বা হাইটটা একটু কমে গেছে, অথবা মেরুদণ্ডের ওপর হাত দিয়ে দেখা যায় এক জায়গাটা উঁচু মতো হয়ে গেছে। হ্যাঁ, ওটা একটা নাকেল বা কাইফোসিস টাইপের ডেভেলপ যদি করে, তো এটা ফার্স্ট প্রেজেন্টেশন হতে পারে, হয়তো ব্যথাই হলো না। কিন্তু মেনলি অস্টিওপোরোসিসের প্রেজেন্টেশন হচ্ছে ব্যথা, ব্যাক পেন হতে পারে বিকজ অফ ভার্টিব্রাল ফ্র্যাকচার, অথবা পড়ে গিয়ে ভার্টিব্রা ছাড়াও অন্য জয়েন্ট ভাঙতে পারে, যেরকম হিপ জয়েন্ট মানে নেক অফ ফিমার ফ্র্যাকচার হতে পারে, অথবা আরেকটা কমন হচ্ছে কোলিস ফ্র্যাকচার, এই যে রেডিয়াস রিস্টের কাছে রেডিয়াস বোন আছে, সেই রেডিয়াস বোনের লোয়ার থার্ডে একটা ফ্র্যাকচার হয়, কোলিস ফ্র্যাকচার। এগুলো এই তিনটে ফ্র্যাকচার খুব কমন, এছাড়াও অন্যান্য অন্যান্য বোনসেও ফ্র্যাকচার হতে পারে। তো এই ফ্র্যাকচার নিয়ে প্রেজেন্ট করা এবং হচ্ছে যে পেন, মেইনলি ব্যাক পেন নিয়ে প্রেজেন্ট করা বয়স্ক মহিলারা এবং পুরুষরা, এই এই হচ্ছে সিমটম। হাইট কমে যাওয়া, এটা একটা ইম্পর্টেন্ট, যে বয়স বাড়ার সাথে সাথে দেখে খুব বৃদ্ধদের হাইটটা কমে যাচ্ছে, তার কারণ হচ্ছে ভার্টিব্রাল কোলাপস হতে হতে ভার্টিব্রাল হাইটটা কমছে, পেশেন্টেরও হাইট মানে সেই ব্যক্তিরও হাইট কমছে, এটাও আর একটা সিমটম অস্টিওপোরোসিসের। কিন্তু মেইনলি সিমটম খুব থাকছে না, এটা বুঝতে হয় যে খুব সিমটম থাকছে না, মানে অ্যাওয়ারনেসটা দরকার যে সিমটম হওয়ার আগেই যাতে অসুখটা ধরা, যেটা হচ্ছে মেইন ব্যাপার। ফ্র্যাকচার যদি হয়েই যায় তাহলে তো আর প্রিভেন্ট করার ব্যাপার থাকছে না। অস্টিওপোরোসিস ট্রিটমেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে ফ্র্যাকচার প্রিভেনশন, তো যাতে অস্টিওপোরোসিস হওয়া অবস্থাতে বিফোর মানে ফ্র্যাকচার হবার আগেই যাতে অসুখটা ধরা যায় এবং ট্রিটমেন্ট সময় মতো চালু করা যায় ফ্র্যাকচারটা প্রিভেন্ট করার জন্যে, এটা হচ্ছে চিকিৎসার উদ্দেশ্য। মানে সাইলেন্ট ডিজিজ, অ্যাওয়ারনেস দরকার যাতে ফ্র্যাকচার হওয়ার আগে এটাকে ডিটেক্ট করা যায়। বয়স্ক পেশেন্টরাই বেশি আক্রান্ত হচ্ছেন। ডাক্তার, যেহেতু আপনি এটা বললেন যে এটা খুব সাইলেন্টলি আসে আমাদের কাছে, তো আমরা কি ইয়ারলি বেসিসে বা কোনো সিমটম দেখে কোনো টেস্ট করাতে পারি যার মাধ্যমে আপনারা সহজে নির্ধারণ করতে পারেন যে হ্যাঁ এই মানুষটি অস্টিওপোরোসিসে আক্রান্ত হতে পারে? এটা খুব খুব ভালো একটা পয়েন্ট, সেটা হচ্ছে স্ক্রিনিং ফর অস্টিওপোরোসিস। এটা তো অনেক জায়গায় রুটিনলি করা হয় এবং করা উচিত। আমরা অনেক সময় আমাদের পেশেন্টদের বলি, বয়স্ক পেশেন্টদের, যে যদিও সিমটম হয়তো নেই মেনোপজের পরে আর কি, মানে আফটার 50, অ্যাটলিস্ট একবার করে একবার দেখে নেওয়া দরকার যে অস্টিওপোরোসিস বা অস্টিওপিনিয়া, অস্টিওপোরোসিসের আগের স্টেজ হচ্ছে অস্টিওপিনিয়া, হ্যাঁ তখন থেকে সতর্ক হওয়া যেতে পারে। তো মেনোপজের পরে অ্যাটলিস্ট একবার, 50 পরে অ্যাটলিস্ট একবার দেখে নেওয়া উচিত যে অস্টিওপোরোসিস বা অস্টিওপিনিয়া ডেভেলপ করছে কিনা, তাহলে সতর্ক হয়ে যায়। তার কিছু কিছু
আছে কি কি প্রিকশনস বা কি কি ওষুধপত্র খাওয়া বা ব্যায়াম করা বা লাইফস্টাইল মডিফিকেশন করতে করা যেতে পারে সেগুলো আমরা করতে পারি। যে ওই স্ক্রিনিং, এখন স্ক্রিনিংটা কী, সেটা হচ্ছে ডেক্সা, একটাই অস্টিওপোরোসিস ডিটেকশনের জন্য একটাই টেস্ট আছে এখনও পর্যন্ত, এটা ওয়াইডলি ইউজড, আমরা সবাই ইউজ করি, হচ্ছে ডেক্সা। বোন মিনারেল ডেন্সিটি মেজার করা হয়। বোন মিনারেল ডেন্সিটি হচ্ছে একক ঘনত্বে, মানে আমাদের হাড়ের, আমাদের অস্থির একক ঘনত্বে কী পরিমাণ অস্থি আছে, বোন মিনারেলস আছে, সেটাকে অ্যাসেস করা হয় এই ডেক্সা টেস্ট। ডেক্সাটা একটা এক্সরের মতন টেস্ট, খুব কম রেডিয়েশন হয়, এক্সরের থেকেও কম রেডিয়েশন হয়। তো এই টেস্টের মাধ্যমে ধরা যায় যে বোন মিনারেল ডেন্সিটি কতটা আছে। সেটা যদি খুব কমে যায়, মানে বলা হয় যে 2.5 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন থেকে যদি নিচে কমে যায় একজন অ্যাডাল্ট মানুষের, মানে একজন স্বাস্থ্যবান প্রাপ্তবয়স্ক মানুষের যে বোন ডেন্সিটি, তার থেকে যদি -2.5 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কমে যায়, তখন সেটাকে অস্টিওপোরোসিস বলা হয়। তো এই ডেক্সা টেস্টের মাধ্যমে অস্টিওপোরোসিস ডিটেকশন করা যায়। এছাড়াও কিছু কিছু টেস্ট আছে, যেরকম ধরুন পেশেন্ট ব্যাক পেন নিয়ে এসেছে, বিশেষত অর্থোপেডিশিয়ান বা স্পাইন সার্জনদের কাছে যায়, যাদের কাছে আমরা রেফারাল পাই, ব্যাক পেন নিয়ে এসে এক্সরে করে দেখা গেল যে বোনের মধ্যে অস্টিওপিনে, মানে বোনগুলো যেন খুব থিন্ড আউট হয়ে গেছে বলে মনে হচ্ছে, এবং হয়তো কোনো একটা ভার্টিব্রা কোল্যাপস করে গেছে, মানে মেরুদণ্ডের একটা হাড় কোল্যাপস করে গেছে, চুপসে গেছে। তো সেটা আরেকটা টেস্ট, মানে এক্সরে থেকে বোঝা গেল, আন্দাজ করা গেল এনার হয়তো অস্টিওপোরোটিক ফ্র্যাকচার আছে, কিন্তু এটা কিন্তু প্রমাণ হলো না। প্রমাণ করার জন্য আমাদের ডেক্সা লাগছে। এছাড়া কিছু কিছু ব্লাড টেস্ট আমরা করি অস্টিওপোরোসিসের জন্য, ক্যালসিয়াম, ফসফরাস, পিটিএইচ, এই টেস্টগুলো, এছাড়াও কিছু কিছু আছে যেরকম সেরাম, প্রোটিন, ইলেকট্রোফোরেসিস, প্রয়োজন মতন করতে হয় আর কি, যখন যেটা দরকার। ক্রিয়েটিন, কিডনির কন্ডিশনটা খুব ইম্পর্টেন্ট অস্টিওপোরোসিস ট্রিটমেন্টের ক্ষেত্রে, ক্রিয়েটিন, এগুলো দেখতে হয়। তো এইভাবে অস্টিওপোরোসিসের মানে ইভ্যালুয়েশন করতে। আরেকটা টেস্ট ইদানিং এসছে, সেটা হচ্ছে বোন টার্নওভার মার্কার, মানে সেটা হচ্ছে যে আমাদের বোন হেলথ বা অস্টিওপোরোসিস কী কন্ডিশনে আছে সেটা বোঝার জন্য একটা ব্লাড টেস্টের মাধ্যমে বোন টার্নওভার মার্কার, এটা টেস্ট করলে সিটিএক্স, পিওন, এনপিএম কতগুলি টেস্ট আছে, এগুলো করলে বোঝা যায় যে অস্টিওপোরোসিসটা কতটা আছে, মানে অ্যাক্টিভ আছে কি না, এবং ট্রিটমেন্টে এই মানে অস্টিওপোরোসিস অ্যাক্টিভিটিটা কমছে কি না, মানে অস্টিওপোরোসিস যে আরও বোন যে অস্থির কন্ডিশন যে আস্তে আস্তে আরও খারাপ হচ্ছে সেটা কমছে কি না, এটা ট্রিটমেন্ট মনিটরিংয়েও কাজে লাগে বোন টার্নওভার মার্কার। আমি একটা প্রশ্ন আপনার কাছে করব, যে এখানে জেনেটিক ফ্যাক্টর কতটা দায়ী থাকে এই অস্টিওপোরোসিসের জন্য? সাধারণভাবে জেনেটিক ফ্যাক্টর খুব একটা দায়ী নয়। কিছু কিছু জেনেটিক ডিজিজ আছে, যেমন ক্লাইনফেল্টার সিন্ড্রোম, এগুলোতে আর্লি অস্টিওপোরোসিস হয়, সেগুলো খুব রেয়ার ডিজিজ, সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। সাধারণত জেনেটিক ফ্যাক্টর খুব একটা দায়ী নয়। মেনলি দায়ী হচ্ছে যে ইনক্রিজিং এজ, বয়স বাড়ার সাথে সাথে এটা হচ্ছে, আর একটা হচ্ছে যে মেনোপজ, হ্যাঁ, এই যে ফিমেল হরমোন স্পেশালি ইস্ট্রোজেন, এটা কিন্তু বোনের জন্য, হাড়ের জন্য খুব প্রোটেক্টিভ। এই যে ইস্ট্রোজেনের প্রভাবটা উঠে গেল শরীর থেকে মেনোপজের পরে, তখন বোনের মধ্যে, আমাদের বোনে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, রিমডেলিং বোন, আমাদের এই যে বোনটা নিয়ে আমি, আমার যে শরীরে যে অস্থিটা রয়েছে এটা নিয়ে কিন্তু আমি জন্মাইনি, যদিও সেই রেডিয়াসটা রয়েছে, সেই হিউমেরাসটা রয়েছে, সেই ফিমার বোন রয়েছে, কিন্তু এটা কিন্তু সেইটা নয়, এটা কিন্তু প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হচ্ছে, মানে মাইক্রো আর্কিটেকচার চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে নতুন জিনিস আসছে, যেরকম আমাদের চুল পড়ে যাচ্ছে আবার নতুন চুল গজাচ্ছে, স্কিন যেরকম পুরনো স্কিনটা উঠে যাচ্ছে নতুন স্কিন ভেতর থেকে গেছে, এরকম বোন টার্নওভার হচ্ছে। বোন টার্নওভারের দুটো পার্ট আছে, একটা হচ্ছে বোন ফর্মেশন, যেটা অস্টিওব্লাস্ট বলে একটা কোষ আছে, সেল, সে তার কাজে বোন গ্রোথ, বোনের গ্রোথের মানে গ্রোথ মানে হচ্ছে যে মানে বোন ফর্মেশন তৈরি করতে সাহায্য করে। আর একটা হচ্ছে অস্টিওক্লাস্ট, এ হচ্ছে যে বোন রিজর্পশন বা হচ্ছে যে বোনের ক্ষয়, মানে দুটো, একটা হচ্ছে বোন তৈরি হচ্ছে আবার বোনের ক্ষয় হচ্ছে, এই দুটো একসাথে, এটা এই ব্যালেন্সটা হচ্ছে আমাদের হেলদি বোনকে মেনটেন করছে, কিন্তু অস্টিওপোরোসিস এই ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে, মানে বোন টার্নওভার তখন বেড়ে যাচ্ছে, মানে বোনের ক্ষয়টা বেশি হচ্ছে, বোন তৈরিটা, হাড় তৈরিটা কম হচ্ছে। তো এই 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 যে ব্যালেন্সটা, এটা ইস্ট্রোজেন মেনটেন করতে পারে। আরও অনেক ফ্যাক্টর আছে, ইস্ট্রোজেন এটা খুব ভালো মেনটেন করে, ইস্ট্রোজেনের প্রভাব যেই উঠে গেল শরীর থেকে মেনোপজের পরে, তখন হচ্ছে কি যে এই আমাদের যে বোনে যে ক্ষয় সেটা বেড়ে গেল, মানে ফলে অস্টিওপোরোসিসটা আরও ত্বরান্বিত হলো, মেনোপজের পরে অস্টিওপোরোসিসটা বেশি হচ্ছে এই কারণে। তো এবার আমি জানতে চাইব যে এই চিকিৎসা প্রসঙ্গে অস্টিওপোরোসিসের চিকিৎসা কীভাবে করে থাকেন আপনারা? অস্টিওপোরোসিস চিকিৎসার অনেকগুলি ধাপ আছে, আর সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশন মধ্যে
যেরকম কিছু রিস্ক ফ্যাক্টর থাকে সেগুলো অ্যাভয়েড করা যায়, মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। অস্টিওপোরোসিস কতগুলো রিস্ক ফ্যাক্টর, কিছু কিছু আছে ফিক্সড যেগুলো নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, যেরকম হয়তো ফিমেল সেক্স, যে মহিলা এটা তো আর চেঞ্জ করা যাবে না, আমি যদি মহিলা আমি তো সেটা চেঞ্জ করতে পারবো না, যদি আমার বয়স খুব বেশি এটা তো আমি চেঞ্জ করতে পারবো, এজ, ফিমেল সেক্স। আরেকটা হিস্ট্রি হচ্ছে যদি ফ্যামিলি হিস্ট্রি ফ্র্যাকচার থাকে, মানে তার হয়তো মায়ের ফ্র্যাকচার হয়েছে, তারও ফ্র্যাকচার চান্স কিন্তু বাড়বে। তার হয়তো আগে একটা ফ্র্যাকচার হয়েছে, মানে প্রিভিয়াস ফ্র্যাকচার হিস্ট্রি থাকলে ফ্র্যাকচার চান্স বাড়বে। এটা হচ্ছে নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টার্স। এছাড়া কিছু কিছু মডিফাইবল রিস্ক ফ্যাক্টার্স আছে, যেরকম স্মোকিং, স্মোকিং কিন্তু অস্টিওপোরোসিস করে, ড্রিঙ্কিং অ্যালকোহল অস্টিওপোরোসিস করে। তো সুতরাং এগুলো মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, এগুলোকে অ্যাভয়েড করতে হবে অস্টিওপোরোসিস প্রিভেন্ট করতে গেলে, এবং অবশ্যই অস্টিওপোরোসিস যারা অলরেডি হয়ে গেছে তাকে এগুলো ছাড়তেই হবে। এছাড়া কিছু কিছু ওষুধপত্র আছে যেগুলো অস্টিওপোরোসিস করতে পারে, সেগুলো ডক্টরের পরামর্শ অনুযায়ী চেঞ্জ করতে হয়, সেই ওষুধগুলো আমি নাম বলছি না। আর তো এই লাইফস্টাইল মডিফিকেশানের মধ্যে এই এই যেগুলো মডিফাইবল রিস্ক ফ্যাক্টর সেগুলো ঠিক করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে এক্সারসাইজ হচ্ছে, বলা হয় যে ওয়েট বিয়ারিং এক্সারসাইজ, এটা কিন্তু বোন স্ট্রেংথ বাড়াতে খুব কাজ করে। মানে ইভেন বয়স্ক মানুষদের আমরা বলি যে একটু জলের বোতলে জল ভরে, মানে এক লিটার জলের বোতলে জল ভরে সেটা নিয়ে এক্সারসাইজ করা, বিভিন্ন এক্সারসাইজ, তাতে কিন্তু বোন স্ট্রেংথটা বাড়ে, এবং দেখা গেছে তাতে অস্টিওপোরোসিস প্রিভেন্টেড হয়, শুধু না বোন স্ট্রেংথ, মানে অস্টিওপোরোসিস মানে অনেক ইম্প্রুভও করে, নট অনলি প্রিভেনশন এটা ইম্প্রুভও করে। আর এটাও দেখা যাচ্ছে এক্সারসাইজ যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু আবার সেই বোন স্ট্রেংথ আবার কিন্তু কমে যেতে থাকে, অর্থাৎ কন্টিনিউয়াস এক্সারসাইজে থাকতে হবে, এটা একটা লাইফস্টাইল মডিফিকেশানের মধ্যে পড়ছে। এটা হচ্ছে ডায়েট কি, যে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি রিচ ডায়েট খেতে হবে। দুধটা হচ্ছে মেন সোর্স অফ ক্যালসিয়াম, তো দুধ বা মিল্ক প্রোডাক্টস এগুলো ইউজ, মানে মিল্ক প্রোডাক্ট মানে ঘি মাখন এগুলো বলছি না, এগুলো তো খাবেন না নিশ্চয়ই, মানে মানে হোল মিল্ক খাওয়াটাই ভালো, মানে হোল মিল্ক বলবো না, মানে ডাবল টোন দুধ খাওয়াটা, বয়স্কদের ডাবল টোন দুধ খাওয়াটাই ভালো। যারা অনেকে ল্যাকটোজ ইনটলারেন্স থাকে সেক্ষেত্রে দুধ থেকে ছানা বা পনিরেও ইয়ে থাকে, ময়দা টয়দা মেশানো থাকে, সেই জন্য ছানার দুধ থেকে সরাসরি কাটিয়ে ছানা খাওয়াটাই ভালো। আর এইগুলো খাওয়া যেতে পারে রেগুলার, মানে এবং দই, টক দই, এগুলো রেগুলার খেতেই হবে অস্টিওপোরোসিস প্রিভেনশনের জন্য, এবং যারা অস্টিওপোরোসিস আছে তাদের তো খেতেই হবে অ্যাডিকুয়েট পরিমাণে। এই এক কাপ দুধ খাই এরকম করলে কিন্তু হবে না, অ্যাটলিস্ট 300-400 ml বা তার থেকেও বেশি দুধ খাওয়া উচিত যদি অন্য কোনো সোর্স অফ প্রোটিন ইনটেক না থাকে। আর হচ্ছে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন, এতে তো ক্যালসিয়াম আছে, কিছুটা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট করতে হয়, সেটা আমরা দিয়ে, মানে একটা ট্যাবলেট, মানে 500 mg অফ ক্যালসিয়াম পার ডে খাওয়া যেতে পারে অ্যাজ এ সাপ্লিমেন্ট। তো কিন্তু এটা ডক্টরের পরামর্শ অনুযায়ী খেতে হবে, খাওয়া দাওয়াটা নিজের মতো করুন, ক্যালসিয়াম খাবেন কি না কত রোজে খাবেন আপনার ডক্টর ঠিক করবেন। আর ভিটামিন ডি দুধ থেকে আসে, এবং ওটা ফ্যাট সলিউবল ভিটামিন, অন্য আরও সোর্সেস আছে, তো কিন্তু সাপ্লিমেন্টেশন দরকার হয়, সেটা হচ্ছে অনেক সময় আমরা ভিটামিন ডি সাপ্লিমেন্ট করি ক্যালসিয়ামের ফর্মে বা স্যাশেতে পাউডার ফর্মে। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে, সেটা আমি জানি না কতটা প্র্যাকটিক্যাল, সেটা হচ্ছে যে ভিটামিন ডি একটা ইম্পর্টেন্ট সোর্স হচ্ছে, যারা আগেকার দিন মাঠে ঘাটে কাজ করতেন রোদ্দুর, হ্যাঁ, আমাদের স্কিনে যে আল্ট্রাভায়োলেট রে পড়ছে, আল্ট্রাভায়োলেট রশ্মিটা পড়ছে সেটা সূর্যের আলো থেকে, সে তাতে আমাদের স্কিনের নিচে ভিটামিন ডি তৈরি হতে সাহায্য করে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট সোর্স ছিল আগেকার দিনে, যখন আমরা আউটডোরেই কাজ বেশি করতাম, কিন্তু এখন তো আমরা আউটডোরে কাজ করি না, সুতরাং এইটা থেকে আমরা বঞ্চিত। সুতরাং আমাদের এটা সতর্ক থাকতে হবে যেমন ভিটামিন ডি অ্যাডিকুয়েটলি খাচ্ছি কি না। এটা হচ্ছে যে লাইফস্টাইল মডিফিকেশান, ডায়েট, এক্সারসাইজ এবং কী কী আমরা করবো না এই ব্যাপারটা। এটা হচ্ছে প্রিভেনশন অফ ফল, এটা খুব ইম্পর্টেন্ট, যে যদি কারো নিউরোলজিক্যাল ডিজর্ডার থাকে বা যখন আই প্রবলেম থাকে, তাহলে সেটা বারবার পড়ে যেতে থাকে, তাহলে তার ফ্র্যাকচারের রিস্ক অনেক বেড়ে যাবে। তো প্রিভেনশন অফ ফল ওটা দেখতে হবে যে সেটা কীভাবে মডিফাই করা যায়, এটা খুব সিরিয়াসলি নিতে হবে প্রিভেনশন অফ ফল। এবার হচ্ছে যে ওষুধপত্র মধ্যে অলরেডি আমি বলে দিলাম যে ক্যালসিয়ামটা খাওয়া জরুরি, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি, হ্যাঁ, ক্যালসিয়াম খাওয়া জরুরি, মানে অতিরিক্ত 3-4 ট্যাবলেট ক্যালসিয়াম খেয়ে নিলে এটা কিন্তু হার্মফুল, এইভাবে খাওয়া যায় না, এটা আপনার ডক্টর বলে দেবেন কীভাবে খেতে হয়, এটা আমি ডিটেলসে যাচ্ছি না। এছাড়া হচ্ছে অনেক ওষুধপত্র আছে যেগুলো অস্টিওপোরোসিস ট্রিটমেন্টে সাহায্য করে, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি খুব বিশাল অস্টিওপোরোসিস ইম্প্রুভ করে দেয় এরকম নয়, তা আমাদের অন্য ওষুধের সাহায্য নিতে হয়, যেরকম বিসফসফোনেটস, যেরকম অনেকে যারা এই অস্টিওপোরোসিস ওষুধ খান তারা জানেন যে অ্যালেনড্রোনেট, তারপর হচ্ছে রেসিড্রোনেট,
জোলিনডোনিক অ্যাসিড বলে একটা যে ইয়ারলি বছরে ইঞ্জেকশন দিতে হয়, তো এগুলো অস্টিওপোরোসিস ট্রিটমেন্টের কাজে, এগুলো বিসফসফোনেটস গ্রুপ অফ ড্রাগ। এরা কী করে, অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিটা কমিয়ে দেয়, মানে যে বোনের হাড়ের যে ক্ষয়, অস্টিওক্লাস্ট অস্টিওব্লাস্ট এই ব্যালেন্স চলছে, তো অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটা কমিয়ে দিচ্ছে, মানে অস্থির ক্ষয়টাকে কমিয়ে দিচ্ছে, এইভাবে তারা বোন হেলথটাকে বা বোন স্ট্রেংথটাকে বাড়াচ্ছে। আর একটা গ্রুপ আছে যে একটা হচ্ছে যে টেরিপ্যারাটাইড, সেটা হচ্ছে যে প্যারাথাইরয়েড বলে একটা হরমোন, তার অ্যানালগ টেরিপ্যারাটাইড, সেই অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি মানে বোন ফর্মেশনটাকে বাড়িয়ে দিচ্ছে, ফলে সে অন্য দিক থেকে কাজ করছে যে বোন ফর্মেশনটাকে সে ইম্প্রুভ করে দিচ্ছে, ফলে বোন স্ট্রেংথটা বাড়ছে। এছাড়াও আছে ডেনোসুম্যাব এবং রোমোসুজুম্যাব, রিসেন্টলি একটা ওষুধ এসেছে, এগুলো বিভিন্ন ওষুধপত্র, এগুলো খুবই ভালো ওষুধ, কিন্তু এগুলো অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী নিতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে অস্টিওপোরোসিসের ট্রিটমেন্ট, মানে এটা কিউরেবল ডিজিজ নয়, এটা তো বয়স বাড়ার সাথে সাথে আছে, বয়স তো আর কেউ কমাতে পারবো না, সুতরাং এটা কিউরেবল ডিজিজ নয়, কিন্তু এটা ট্রিটমেন্ট আছে, এবং এর ট্রিটমেন্টে পেশেন্ট খুবই ভালো থাকে, বোন স্ট্রেংথ ইম্প্রুভ করে। আমি যে বললাম ডেক্সায় দেখছি অস্টিওপোরোসিস, সেই অস্টিওপোরোসিস কিন্তু আফটার ট্রিটমেন্ট ইম্প্রুভ করে যায়। ওই যে আগে আমি বলছি বোন টার্নওভার মার্কার, সেই বোন টার্নওভার মার্কার দেখে বোঝা যায় যে কতটা ইম্প্রুভমেন্ট হলো, সেটাও বোঝা যায়। অর্থাৎ খুব অবজেক্টিভলি আমরা অ্যাসেস করতে পারি যে আমাদের বোন স্ট্রেংথটা বাড়ছে, এবং এটা খুব ইম্পর্টেন্ট, এটা কোয়ালিটি অফ লাইফ খুব ইম্প্রুভ করে দেয় পেশেন্টের ক্ষেত্রে, যে পরবর্তী ফ্র্যাকচার প্রিভেন্ট করা তো আছেই, তাছাড়া তার লাইফস্টাইল, ডে টু ডে অ্যাক্টিভিটিস এগুলো অনেক ইম্প্রুভ করে যায়, ব্যাক পেন কমে যায়, এটা কোয়ালিটি অফ লাইফ খুবই ইম্প্রুভ করে যায়। তো সুতরাং ট্রিটমেন্ট অবশ্যই করা উচিত এবং কন্টিনিউয়াস ট্রিটমেন্টে থাকা উচিত, যাতে অস্টিওপোরোসিসটা প্রিভেন্টেড থাকে, কারণ এটা বয়স বাড়ার সাথে সাথে বোন ডিকে হবেই, তো সুতরাং ট্রিটমেন্টটা থাকতেই হবে এবং ডক্টরের পরামর্শে ট্রিটমেন্টটা চালিয়ে যেতে হবে, তাহলে অ্যাটলিস্ট অস্টিওপোরোসিসের জন্য কষ্টটা পেতে হবে না। আরেকটা শেষ প্রশ্ন ডাক্তার, যে যা এই অল্প বয়স থেকে, যাতে যেহেতু আপনি বেশি বয়সের কথা বললেন এবং মেনোপজের কথা বললেন মহিলাদের ক্ষেত্রে, অল্প বয়স থেকে যাতে আমরা সেইভাবে সুষম আহার বা ডায়েট বা এক্সারসাইজ লাইফস্টাইল এটাকে যাতে এমনভাবে গড়ে তুলবো যাতে আগামী দিনে অস্টিওপোরোসিসে আক্রান্ত হবার সম্ভাবনাটা থাকবে না, তার জন্য আপনি কী বলবেন? মানে একেবারে অস্টিওপোরোসিসকে হওয়াটাকে একেবারেই প্রিভেন্ট করা যাবে এটা হয়তো অসম্ভব ব্যাপার, কিন্তু ডেফিনেটলি হেলথি লাইফস্টাইল তো অস্টিওপোরোসিসকে কিছুটা হলে প্রিভেন্ট করতে পারবে। আমি বললাম যে মডিফাইবল নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টরসগুলো, যেগুলো যেমন স্মোকিং ড্রিঙ্কিং এগুলো ছাড়তে হবে, রেগুলার এক্সারসাইজ এবং কিছুটা হলে ওয়েট বিয়ারিং এক্সারসাইজ করা উচিত, এটা বোন হেলথের জন্য খুব ভালো। আর হচ্ছে যে মিল্ক মানে দুধ, প্রত্যেকদিন আমাদের দুধের প্রোডাক্ট খেতেই হয়, মানে সন্দেশ টন্দেশ রসগোল্লা খেলে কিন্তু হবে না, কারণ তার মধ্যে আমরা জানি ময়দা কতটা চিনি আছে, মানে দুধ খাওয়াটাই ভালো, যারা দুধ সহ্য হয় না ছানা বা টক দই করে খাবেন, প্রত্যেক দিন ওটা ডায়েটে থাকতেই হবে, এই এতেই এতেই প্রিভেন্টেড হবে। আর অস্টিওপোরোটিক ফ্র্যাকচার বলতে আমরা কী বুঝবো? হ্যাঁ, অস্টিওপোরোটিক ফ্র্যাকচার, এটা ফ্র্যাজিলিটি ফ্র্যাকচারও বলে এটাকে, মানে যে আমাদের বোন বা অস্থি খুব ফ্র্যাজাইল হয়ে গেছে, ভঙ্গুর হয়ে গেছে, ফলে খুব অল্প আঘাতে ওটা ভেঙে যাচ্ছে। হ্যাঁ, মানে এমন আঘাত যেটা পেশেন্ট নিজেও বুঝতে পারে, হয়তো আঘাতই না, হয়তো সিঁড়ি দিয়ে নামতে গেল, হয়তো সামান্য একটু জোরে পাটা পড়ে, যাতে হয়তো পিঠে সামান্য ব্যথা পেলেন, হয়তো পরবর্তীকালে তখনও পেশেন্ট বুঝতেই পারলেন, পরে হয়তো এক্সরে করে দেখা গেলো ওখানে একটা ভার্টিব্রাল কোলাপস হয়েছে, মানে খুব মৃদু আঘাতে যদি হাড়টা ভেঙে যায় সেটাকে ফ্র্যাজিলিটি ফ্র্যাকচার বা অস্টিওপোরোটিক ফ্র্যাকচার বলে। অস্টিওপোরোসিস কিন্তু একটা মানে সাইলেন্ট ডিজিজ, মানে এটা চলছে, এটা একটা মানে একটা মডার্ন প্যান্ডেমিক টাইপের, নন কমিউনিকেবল ডিজিজ কিন্তু আর মডার্ন প্যান্ডেমিক টাইপের। কেন বলছি, সেটা হচ্ছে 200 মিলিয়ন মানে 20 কোটি মানুষ মানে পুরো পৃথিবীতে কিন্তু অস্টিওপোরোসিসে ভুগছে, এটা একটা ব্যাপার। ভারতবর্ষে এস্টিমেট করে দেখা গেছে প্রায় 6 কোটি মানুষ অস্টিওপোরোসিসে আক্রান্ত, আর পঞ্চাশের ওপর মহিলাদের মধ্যে প্রতি 3 জনে 1 জন অস্টিওপোরোটিক ফ্র্যাকচারের রিস্ক নিয়ে ঘুরছেন, আর পুরুষদের মধ্যে অ্যাবাউট 50 50-এর ওপর 5 জনে 1 জন, মানে পুরুষদের ক্ষেত্রে রিস্কটা কম অনেকটা মহিলাদের থেকে, তো এটা এতটাই ডিজিজ বার্ডেন। অথচ মানে এটা হাইলাইট করছে মানে বলার দরকার এই জন্যে, সেটা হচ্ছে যে এটা কিন্তু কমপ্লিটলি একটা ট্রিটেবল ডিজিজ, মানে ট্রিট করলে কিন্তু এগুলো ফ্র্যাকচার প্রিভেনশন করা যায়
মানে অনেক দূরে অনেকটাই ফ্র্যাকচার প্রিভেনশন করা যায় এবং লাইফ মানে কোয়ালিটি অফ লাইফ ইম্প্রুভ করা যায়। এটাই হচ্ছে ব্যাপারে আর্লি মানে আর্লি ডিটেকশন, অ্যাওয়ারনেসটা ছাড়া তো আর্লি ডিটেকশন হবে না। পেশেন্টের অ্যাওয়ারনেস চাই যে 50 পরে একবার গিয়ে ডেক্সা টেস্টটা করি, যে আমাদের হাউস ফিজিশিয়ানকে জেনারেল প্র্যাকটিশনকে বলে একটা ডেক্সা টেস্ট লিখে দিন, আমরা করে নিই, যাতে অস্টিওপরোসিস হচ্ছে কি না আর্লি স্টেজে ডেভেলপ করছে কিনা দেখতে পাই, যাতে আমরা ট্রিটমেন্ট মানে যদি ডেভেলপ করেও যায়, এটা সাইলেন্ট ডিজিজ, ডেভেলপ করতে পারে আমরা জানি না, ডেভেলপ করেও যায় ট্রিটমেন্টের মধ্যে মাধ্যমে যাতে জিনিসটা ফার্দার আরও অ্যাগ্রাভেট করতে না পারে সেটাকে আটকানো, এটাই হচ্ছে অ্যাওয়ারনেস। অনেক ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে এবং আমার দর্শক বন্ধুকে দেওয়ার জন্য। তো ডেফিনেটলি যারা এইরকম সমস্যা নিয়ে ভুগছেন বা যাদের এই সংক্রান্ত বিষয়ে প্রশ্ন রয়েছে, তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে আপনাদের প্রশ্নটা জানাতে পারেন, আমরা নিশ্চয়ই ডাক্তারবাবুর কাছে সেই প্রশ্ন তুলে ধরব। আর আপনারা অবশ্যই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ডাক্তারবাবুকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনারা দেখতে থাকুন ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার। নমস্কার।